এই দুইজনী মানে ফটো মোক ক্লিক করবা দিছে, তো মই এটা ফটো ক্লিক করে দিও, তো ফটো ক্লিক করে দিলো। লোয়া চাই লোয়া খালি ইয়াত মানে ই রিক্সার লগত মানে এক্সিডেন্ট হয়ে গেল আছে, তার চাউলের বস্তা আছিল সব আছে। বন্ধু সকল লোকে কি মেডি সেল শারিয়ান মাস আজি গই আছো মানে এনএস 125 মানে হিদিনা যেটো বাইক পারচেজ করলো, তো হেইটো মানে সার্ভিসিং করি, ফার্স্ট সার্ভিসিং কি কি স্পেশালি করে মানে মই ইয়ার আগতে ইয়োমাহার বাইকর সার্ভিসিং দেখুয়াইছি, তারপর টিভিএসর বাইকর সার্ভিসিং দেখুয়াইছি, কিন্তু বাজাজর সার্ভিসিং দেখুয়া নাই, মানে টিভিএস বা ইয়োমাহাতকে সার্ভিসিংর পয়সা বেশি লয় নে কম লয় সেটা দেখাবলে চেষ্টা করি। এনএস 125 বর্তমান রান হয়েছে আপনার 810 কিলোমিটার, ইউজার মেনুত লিখা আছে 450 কিলোমিটারের পর 750 কিলোমিটারের ভিতর ফার্স্ট সার্ভিসিং করবো লাগে, নাইবা একমাহ হলে ফার্স্ট সার্ভিসিং করব লাগে, মানে অলরেডি একমাহ পার হয়ে গেল, মানে একমাহ 8-10 দিনমান হয়ে গেল এই বাইকটোর, হয়তো মানে মানে দিস ইজ বাইকর মালিক, বহুত কিবা কিবি দেখাবলে চেষ্টা করি, বহুত কিবা কিবি জানিব পারিব আপনাদের বাইকর সার্ভিসিংয়ের বিষয়ে। গাইজ চ্যানেলত গিভাওয়ে ভিডিও আপলোড হয়ে গেছে, মানে আপনার মই মানে আইফোন 664 GB মানে গিফট দিব ওলাইছো, তো সকলে কমেন্ট করক, লাইক করক, শেয়ার করক এন্ড সাবস্ক্রাইব করক, মানে আইফোন লৈ যাওক, মানে ফ্রিত লৈ যাওক, সবকে মানে লাভ রিক দি আছো কমেন্ট, তো আপনার কমেন্ট করক, আপনার মানে লাভ রিক দিম। অলপ আগত একটা প্রবলেম হয়েছিল, মানে প্রবলেমটো কি মানে বাইকত ফিউল আছে তথাপিও মানে বাইক স্টার্ট বন্ধ হয়ে গেল বারে বারে, মই মানে কনফিউজ হয়ে গেল যে এনেকুয়া কিহর কারণে হল বারো, মানে ইয়াতো সিগনেল দিয়ে আছে ফিউল নাই ফিউল নাই, কিন্তু টেঙ্কিত মানে ফিউল আছে, তো ডিলার যা সুধিব লাগিব কিয় এনেকুয়া হল। ইয়াত আছে পাওয়ার ট্রেক, ট্রেক্টর পাব ইফালে আপনাদের, আর আগতে আছে সুইট নার্সারি, অল্প গোপাল হুন্দাত সোমাব লাগবে, মানে হুন্দাত অল্প কাম আছে মোট, তো কামখিনি করে মানে এই বোম্বাইক মানে সার্ভিসিং করে যাব লাগে, বর্তমান গে আছো 61 স্পিডর 5 নম্বর গিয়ারত বরপেটা নার্সারি, দিস ইজ মৌটুপুরি হয় জায়গাখানের নাম, আর আগত আছে বিএইচ কলেজ, মানে বরপেটা মানে লয়ার আসামের ভিতর আটাইতো ডর কলেজ, আর মানে যেমন দূর গম পাও, বর্তমান লিমিটেড চলাই আছো, আনলিমিটেড চলার কোনো ডুয়েল সিরিয়াল এবিএস নাই এই কারণে, তো পটকে যদি পিক আপ দি দিও কিন্তু স্পিডত নড়ে চাও, মানে বুম করে দি দিলেও কিন্তু স্পিডত নড়ে, ঠিক আছে মানে স্পিডত নড়ে পটকে নড়ে, কিন্তু রেডারত কিন্তু একদম পটকে পিক আপ উঠে যায়, তো টিভিএসর পর বাজাসে অল্প শিকিব লাগে আর 125 সেগমেন্টর যেবিলাক বাইক আছে এইবিলাক বাইকর বিষয়ে, আর ইফালে মানে বিএস কলেজত বিহুর প্রোগ্রাম চলি আছে, মানে বিহু হব আজি বিএস কলেজত, তো ইয়াতে থই দিম পার্কিং, তো ইয়াতে ফাইনালি আহি পালো গোপাল হুন্দাত, তো মানে ভিতর যাব লাগে, আও হেলমেট মোর কামটো বড়িয়া হো ব্লক গোপাল হুন্দাত, তো এতিয়া মানে অল্প ঝামেলা আছে, ঝামেলাটা মই মারি লও, সব পাই সিবি 200X পাই এডভেঞ্চার বাইক সব পাই, এক্স ব্লেড পাইস গোপাল হুন্দাই মানে নতুনকে অল্প ডেলিভারি যোন অল্প আপগ্রেড করলে সব ওয়েলকাম টু গোপাল হুন্দা ফ্যামিলি, মজারকে মানে ডেলিভারি যোন বনাইছে একদম মানে মজা হয়েছে, একদম মানে হুন্দা 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 ইজ হুন্দা, মাই গড একদম মজা হয়েছে। গোপাল হুন্দাত যিখিনি কাম আছিল গোটেইখিনি কাম শেষ করলো, তো এতিয়া যাব লাগে অনির্বাণ বাজাজত বাইক সার্ভিসিং করবলে, যাব দিলে আমার মজা লাগে চলাই, কি বাইকর ভিডিও আপনাদের চাব বিচারে, মানে যা বাইক গুহীত আছে মানে আমার আছে এইবিল বাইকর উপরতে কমেন্ট করব দে, মানে যা বাইক নাই সেইবিলাকর উপর কমেন্ট নকরব প্লিজ, সেইবিল বাইক মানে পিছত মানে ডুবাই যাই দেখাম, আজি এটাই না যাও 2030 চনের ভিতর যাম আর আপনার মানে বম বম ভিডিও দেওয়ার কারণে, তো অনির্বাণ বাজাজ বহুত আগরপর এই বাজাজর ডিলার মানে ভিজিট করো, মানে বহুত আগরপর যেতারপর মানে ইউটিউব স্টার্ট করছো তারপর, তো গাইজ কাস্টমার লাঞ্চত বহি আছো, মানে ইফালে সার্ভিসিং করব দিল অলরেডি, কিন্তু কোনো ধরনের রেসপন্স নাই, বহুত সময় ধরে বহি আছো, এতিয়ালৈকে আমার বাইকত হাতে দিয়া নাই, বহুত সময় পিছত এতিয়া মানে ওয়াশিং করবলৈ লৈ আহিল, তো গাইজ নাম্বার প্লেটর কারণে আহিছো সব, গাইজ এইটো হল জেন স্প্রে বাজাজর, এইটো হল বাজাজ, এইটোর ভিতরত আছে মোবিল ফিল্টার বাজাজর হয়, মোবিলটো ডাউন দিলে সব, তো মোবিল ফাইনালি সার্ভিসিং করা শেষ হল, তো মানে নাম্বার প্লেটটো লগাই দিব,
গাইজ সব নিনজা টেকনিক কোনো ধরনের লাইন সাইন নোহাকে মানে করে আছে নিনজা টেকনিক করালে দিস ইজ টেকনিশিয়ান হয় গাইজ ফার্স্ট সার্ভিসিং স্পেশালি মোবিলটো চেঞ্জ করে প্লাস মানে মোবিল ফিল্টারটো চেঞ্জ করে এন্ড মানে চেন স্প্রে করে দিয়ে যেহেতু মানে চেন কাভারটো নাই সেইকারণে আর চেন স্প্রেটোর দামটো হল 194 রুপি কিন্তু চেন স্প্রেটো আপনারা মানে ঘুরাই দিব দিস ইজ মানে সার্ভিসিংয়ের কাগজ আর চেন স্প্রেটো দিস ইজ স্প্রেটো কত মানে 500 কিলোমিটার হওয়ার পিছত মানে আপনাদেরকে স্প্রে করিব পারে আর জাস্ট বাইকটো অল্প ওয়াশ করে লোক আপনাদের আর যারপরা সার্ভিসিং করে করিব মানে এই স্প্রেটো লই হইব তারপরা তারপর মানে তিন চারিবার মানে ঘরতে মারব পারব আপনাদের বর্তমান চলায় আগত অল্প স্মুথ পাই আছো মানে অল্প মানে স্মুথ হয়েছে আগত মানে সাউন্ডটো অল্প স্মুথ হয়েছে বাকি ব্রেক স্রেক সব ঠিক করে দিতে পারো ফাইনালি ইয়াত মানে ই রিক্সার লগত মানে এক্সিডেন্ট হয়ে গেল খুলি আছে তার চাউলের বস্তা আছে সব আছে পানি দুটা হয়ে গেছে গাইজ ফাইনালি বিএস কলেজ আহি পালো সব মানে বিএস কলেজ মানে বহুত মানে ডাঙর কলেজ হয় আর বহুত মানে হাই প্রোফাইল কলেজ হয় আর গোয়ের অসমর এটা মানে ভিউ দেখাব লাগে আর আমার অসমর জাতীয় উৎসব দেখাব লাগে সব বর দিয়েছিল বিবাহ দল একদম মানে হাজি গাজি আছে প্রায় দা ট্রেডিশনাল এই দুইজনী মানে ফটো মোক ক্লিক করবা দিছে তো মই একটা ফটো ক্লিক করে দিব তো ফটো ক্লিক করে দিল লোয়া চাই লোয়া চাই লোয়া নিজের ফটো মানে দি মিথ্যা চাই লোয়া সবে মানে ফটো মারা ব্যস্ত সবে ফটো মারা ব্যস্ত সবে সবে জল মানে বিহুর গেট আমার মানে অসমর মান সন্মান গামোচা অসমীয়া গামোচা অসমীয়া জাতি বড়ো গামোচা সব ইউজ করে ঘর দেহ মায়ে আজেন পিরিতি এ আজেন পিরিতির বদল ওজিয়া ঢলে দেখি ওই জান কাওয়াই মাস কানে উজালে ওই বলরে গরাকি মরম ছাত্র ছাত্রী সকল তোমালকে এটা কথা জানানে বিহুর লগত কিন্তু এটা খুব ভাল লগা বস্তু জড়িত হয়ে আছে আজি কোনো অসুবিধা নাই এবিলাক কথা আমি পাতিব পারিম বিহু মানে কিন্তু প্রেম যৌবনের নিবেদন হয়নে ভাল লাগি যায় আৰু আমি মই বিশেষকৈ গাঁৱৰ পৰা অহা ল'ৰা গাঁৱত ডাঙৰ দীঘল হৈছিলোঁ আৰু বহাগ বহাগ যেতিয়া কুলিয়ে মাতে তেতিয়া মনটো ভাল লাগি যায় এইকাৰণে ভাল লাগে যে বহাগৰ শেষলৈ দুখনমান বিয়াই খাবলৈ পাওঁ হয় ছাৰ আৰু বহাগলৈ সেইকাৰণে বহুত চেনাইয়ে তেওঁলোকৰ চেনেহীৰ কাৰণে অপেক্ষা কৰি থাকে কিজানিবা এবাৰ বহাগতে বিয়াখন হৈয়ে যায় ৰাইট আৰু এই ৰং মনে গোটেই বছৰটো কষ্ট কৰি যি সাঁচতীয়া ধন থাকে সেই সাঁচতীয়া ধন ভাঙি হেঁপাহৰ মনৰ ঘৰখন বহাগতে পাতিম বুলি ভাবে কিন্তু রঙমনে সেনেক মনের কথা বিলা কবও নোয়ারে কান্ধত লৈ ধুলতি এ সেনাই বজালে নু কি হব বজালে নু কি হব তো গাইস মানে ক্যামেরার কোয়ালিটি লাহে লাহে মানে একদম নু আহি আছে কারণ মানে বর্তমান বাজিল হন্দিয়া আপনার সব শুনছে তো এইখানে কম ক্যামেরা কোয়ালিটি একদমই ঘাটি আহি আছে গাইস রিব্বা মানে মোর ফ্রেন্ড হয় মানে আপনাদের ব্লেক খালে যাতে আকো টানি নিয়ে ওকে এনে জাস্ট নর্মাল ফ্রেন্ড আর নর্মাল ফ্রেন্ড বন্ধু সকল আজি ভিডিওটো মানে ইয়াতে মানে হেক কইলো তো যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰি শেয়ার সাবস্ক্রাইব কৰক তো বাই 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 বাই